সতেরো নম্বর আলা হচ্ছে যে সালাদ যখন আমরা জামাতে আদায় করব তখন আসল হচ্ছে যে কাতারগুলি কাছাকাছি হইতে হবে কাতারগুলি কাছাকাছি হইতে হবে এমন কাছাকাছি হইতে হবে যে শুধু সেচদার জায়গা পর্যন্ত থাকবে আর তারপরে কাতার লাগবে যতটা সেজদা করার জন্য জায়গা লাগে ততটা রেখে তারপরে আপনি দাঁড়াবেন কাতার লাগাবেন কিন্তু যদি এই মহামারীর কারণে আমাদেরকে অ্যাডভাইস করা হয় যে একটু কাতারে দূরত্ব রাখতে হবে না হলে এই রোগ সংক্রমণ করতে পারে এই রোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে কাতার একটু দূর করায় কোনো অসুবিধা নেই কাতার থেকে কাতার দূর করায় কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেক ব্যক্তির মুসল্লির কাছাকাছি হয়ে দাঁড়ানো বা সেটে দাঁড়ানো এটি হচ্ছে শরীয়তের বিধান এবং এটি হচ্ছে ওয়াজিব সুতরাং এই যে পশ্চিমা কিছু দৃশ্য দেখলাম জানি না সব কোন দেশের যে এক মসজিদে প্রত্যেকে অনেক দূরে দূরে দাঁড়িয়ে আছে আর জামাত করেছে এই দৃশ্যটা খুব বিশ্রী দৃশ্য এটা কোনো ভালো দৃশ্য নয় এতই যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এই ক্ষেত্রে জামাত মাফ হয়ে যাবে আর এই রকম দূরত্ব বজায় রেখে জামাত করার কোনো যুক্তি নেই বরং নিজ নিজ বাড়িতে সলা আদায় করবে যাতে করে এই রকমের সংক্রামক ব্যাধি থেকে বেঁচে থাকার জন্য ব্যবস্থা নিতে পারে বা যেটা ব্যবস্থা গ্রহণ করা সেটা গ্রহণ করতে পারে